আর পারছি না। আজকে তোমাদেরকে আমি আমার মনের দুঃখের কথা বলছি, প্লিজ তোমরা একটু শোনো। যখনই মোবাইল হাতে নিচ্ছি, হাতে নিয়ে যেই ইউটিউবে যাচ্ছি, অমনি দেখছি সবাই সবার মতো মাঠে সাজিয়ে খেলা রেডি করে বসে আছে। এটি আশ্চর্য, দিলীপ বাবাটা কি করবে তাহলে? তাও কি যেই সেই খেলা? এখানে খেলা কি? খেলার নাম শোনো, যেই আমি তাদের খেলার লিস্টে নাম লিখতে গেলাম, অমনি দেখছি আমার এখানে কোনো জায়গা নেই। কেন বলো তো বন্ধুরা? তার কারণ একটাই, তাদের সাথে আমার খেলার কোনো মিলছে না। আমি বা আমার মতো যারা আছে তাদের কোনো প্রকার খেলা মিলছে না। এবার কারণটা বলছি কি, আমি পাগল হয়ে যাচ্ছি এই ওয়াইটি এসে ওয়াইটির মাঠে নেমে কি সব নোংরা শুরু হয়েছে, কই আগে তো ছিল না? এটা নিজেরাই কিছু মানুষ নিজেরাই এটাকে ট্রেন্ডিং রূপে ছড়িয়ে দিয়েছে, আর যার জন্য যারা করছে তারাও পেয়ে বসে গেছে। যাই হোক, চলে আসলাম লিস্টের ব্যাপার নিয়ে। লিস্টটাতে কি আছে? লিস্টটাতে আছে বধূ নির্যাতন, লিস্টটাতে আছে শাশুড়ি নির্যাতন, লিস্টটাতে আছে হাজবেন্ড টয়লেট, আর থাকবে না ছাড়া থাকি ডিভোর্স, লিস্টটাতে আছে বাচ্চা হচ্ছে না, লিস্টটাতে আছে আমার বাচ্চার অসুখ, লিস্টটাতে আছে সংসারে খুব অভাব অনটন, লিস্টটাতে আছে একসাথে আমি আর থাকতে পারবো না, আমি আমার মতন থাকবো, আর বাগেরা বাগেরা নানা রকম একটা ওয়াইটির মাঠের নোংরা কেচ্ছা বানিয়ে মা ছেলের সামনে, ছেলে মার সামনে, মানে ওয়াইটিটা হচ্ছে একটা বাজে বাজে সব কিছু এখানে দেখা যাচ্ছে। এখানে কি না দেখা যাচ্ছে না, আমরা বা আমাদের মতো যারা, এরা তো আর কারো ঘরে গিয়ে বা ওপেন রাস্তায় তারা করে না, ক্যামেরা খুলে ঘরের মধ্যে যা খুশি যা করছে তারা ওয়াইটাই ওটাই কন্টেন্ট রূপে দিয়ে দিচ্ছে। মা ছেলে শ্বশুর শাশুড়ি কে অত্যাচার করছে, মা ছেলে নোংরামো, যেগুলো মা ছেলের সামনে নোংরামো করছে সেই সব কিছু, হাজবেন্ড ওয়াইফের মধ্যে বন্ডিং হচ্ছে না সেটা ছাড়াছাড়ি হবে, সেই সমস্ত নানা রকম ভিডিও, আর পাচ্ছি না বন্ধুরা এইসব ওয়াইফ থেকে কবে যাবে? যাবে আমি বলছি যাবে, কেন যাবে, কিসের জন্য যাবে? এগুলি চলে গেলেই তো ওয়াইটির পয়সা বন্ধ, যারা করছে ওয়াইটিতে এই সমস্ত ব্লগ তাদের পয়সা বন্ধ, তাই না? তাহলে এগুলা কেন যাবে? এগুলা চলবে, এগুলি ট্রেন্ডিং রূপে এগুলিই চলবে, তার বেশি বকবক করবো না, অনেকটাই বড় হয়ে যাচ্ছে, বড় না মাত্র 3 মিনিট হয়েছে। তো চলো, যাই হোক এই বিষয়ে না কিছু বলার নেই, আর এই সমস্ত বিষয় নিয়ে আমাদের কিছু সত্যবাদী যুধিষ্ঠিরা মিথ্যাকে সত্যি, সত্যিকে মিথ্যা, মিথ্যাকে সত্যি এইসব করে নিয়ে তারাও কিন্তু ভালো ভিউ কামিয়ে নিচ্ছে, তাই না? বুঝছে আর করতে হবে না। যাই হোক, বাইকটি তারা সবাই সবার মতন মুক্ত বাতাসে খুলে 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 করে ঘুরছে, তাই না? কারণ এখানে কেউ বলার নেই, যে যা ইচ্ছা করে যাচ্ছে, আর কেউ বা কারা যদি সেটা নিয়ে বলে তাহলেই খারাপ। সত্যি মানতে হবে, ওয়াইটিতে এসে অনেক কিছু জানলাম যা ছোট থেকে এত বড় হয়েছি কিছুই জানতে পারিনি। ওয়াইটিতে এসে সত্যি মিথ্যার ব্যাপারটা কিন্তু সত্যি বলছি বন্ধুরা, এখানে বেশ এখন একটা জিনিস খেয়াল করছো তোমরা, একজনকে দেখে এখন বেশিরভাগই ওয়াইটিতে চলছে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং নেই, স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই, আমার খুব অসুস্থ, এগুলা কিন্তু কিচ্ছু না বন্ধুরা, জাস্ট একটা নাটক। স্বামীকে ওইভাবে স্ত্রী এমনভাবে শিখিয়ে রেখেছে তুমি এমনভাবে অভিনয়টা করবে ক্যামেরার সামনে যেন সেটাই সত্যি হয়, আর স্বামীও কিন্তু বউকে ঠিক ওইভাবে বলে রেখেছে ক্যামেরার সামনে যে তুমি এমনভাবে অভিনয়টা করবে সেটা যেন সত্যি হয়। তাই ওরা এমনভাবে করছে এই সমস্ত জিনিস নাটক, যেটা কিছু ভিউজরা দেখছে এটা সত্যি, তুমি ভিউজরা তো সত্যি ভাববেই বন্ধুরা, তোমরা এই সমস্ত ন্যাকাপনা মিথ্যে নাটক করবে, দেখো যারা যে সমস্ত বন্ধুরা এই সমস্ত মিথ্যে মিথ্যে নাটক করছো টাকা সত্যি না হয়ে যায় টাকার কথা ভাবতে ভাবতে, তাই কি না? এটা আবার সত্যি না হয়ে যায় টাকার কথা ভাবতে ভাবতে, তার যাই করো এসব নোংরা নাটক না করে অন্য কিছু নিয়ে নিত্যের কথা বলো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, বাই বাই, আবার আসবো আরেকটা নতুন কন্টেন্ট নিয়ে। আমার কন্টেন্টে তখন ওয়াইটির মাঠের কেচ্ছা হয়ে গেছে, আমি বা এখন কটা ডেলি ব্লগ দেবো, আর বলোই না ডেলি ব্লগ দেবো কেন, কি করতে দেবো? হ্যাঁ, এত সুন্দর সুন্দর কন্টেন্ট থাকতে ডেলি ব্লগ কি দেওয়া যায়? তাহলে ফালতু খাটনি করি কেন আমি ব্লগ বানাবো, এই সমস্ত নোংরা কেচ্ছা দেখে বসে গেলাম। চলো আর কথা না, বাই বাই, 5 মিনিট 6 মিনিট হয়ে গেল, বাই।